मुसलमान आशुरा के शरण करो गुठा विश्वर खुदा बोले जे दाबी करेछिलाम आना रब्बुकुम आला आमी हलाम ए विश्वर श्रेष्ठ खुदा जे खुदा बोले दाबी करेछिलाम ताकि आमी अल्लाह आशुरार दिन मुहर्रम मासे पानीते सुबाइया सुबाइया पायखाना खवाया जदि मारते पारे তোমাদের মতো পাতি নেতা সাতি নেতা পৃথিবীর বুক থেকে ধুলিচাট হয়ে যাবে কেউ টেরও পাবে না ঠিক এই আশুরা শিক্ষা কিসের শিক্ষা এক মনে হয় অনেকে মনে করেন হুজুর ওসব মুমিনদের আমলে ছিলেন ওটা হয়েছে ইয়াকরিরা হয় না ইয়াকরিটা হওয়া সম্ভব না ওরে ভাই চোখ কান খোলা রাখেন হওয়া সম্ভব না মানে এই মহরম মাসে ঘটে গেল উত্থান আমরা দেখেছি ইসলামের বিজয় হয়েছে আর এটা মনে হয়ে গেছে গোটা বিশ্বের আল্লাহ আমার নবী বলেন এই উম্মতে মুহাম্মাদি তোমার ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো ন্যায়ের কথা শুনলে তার মুখটা মলিন হয়ে গেছে হক কথা শুনে মুখটা মলিন হয়ে গেছে মাথা নিচু করে গুমলার মতো বসে আছে যে সাড়া দিচ্ছে না ওটা হলো এই সমাজের বুবা শয়তান আমরা কি বুবা শয়তান হতে চাই এর জন্য যতক্ষণ থাকবো ততক্ষণ মুমিন হয়ে অবশ্যই রেসপন্স করবো উত্তর দেবো কথা বলবো ন্যায়ের পক্ষে সাড়া দিব রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন প্রিয় উপস্থিতি মহতরম সভাপতি সাহেব আশুরা সম্পর্কে আলোচনা করতে বলেছেন সেটা আমার ভাগে পড়েছে আশুরা জানেন মুহররম মাসের 10 তারিখকে আশুরার তারিখ বলা হয় বিস্তারিত আলোচনা করা আদৌ সম্ভব না যে সাবজেক্ট ঘন্টার পর ঘন্টা যাবে তা শেষ হবে কিন্তু আমি বলতে চাই আশুরা সম্পর্কে বর্তমানে ইয়াং পোলাপান এবং যারা ইন্টারনেটে আছেন তারা বিভিন্ন রকম মতানৈক্য মতভেদ দেখতে পাচ্ছেন আলেমদের ভিতরে আলেম স্কলারদের ভিতরে কেউ বলেছে ইয়াজিদ খুব ধার্মিক মানুষ ও প্রতিদিন 100 রাকাত তাহাজ্জুদ গুজার করত কেউ কেউ এমন কথা বলেছে আবার কেউ কেউ বলেছেন ইয়াজিদকে যে ধার্মিক বলবে ও ইমানই নাই এরকম অবস্থা এই ইয়াজিদ আসলো আশুরাকে লক্ষ্য করে আর আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশই মেজরিটি মানুষ আমরা যারা কোরআন হাদিস চর্চা করি না তার মেজরিটি মানুষ আশুরা বলতে বুঝি কারবালা এই ঘটনাকে এই সুরা আশুরা কিন্তু আসলে কারবালা এটাও আশুরা আমি তো অস্বীকার করছি না এটাও আশুরা কারণ এটাও মহরম মাসের এই 10 তারিখে হয়েছে অথচ আশুরার গুরুত্ব এত গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন যে গুরুত্ব শুধু এই কারবালার এই 10 তারিখে নয় 10 তারিখকে কেন্দ্র করে নয় কারণ রাসূল ওফাত হয়েছেন তো ইমাম হুসাইনের ওফাতের আগে ঠিক কি না তাহলে রাসূল যেহেতু আশুরাকে গুরুত্ব দিয়েছেন তাহলে এই ইমাম হুসাইনের এই ঘটনাকে লক্ষ্য করে গুরুত্ব দেন তো রাসূল যে ঘটনাগুলোকে লক্ষ্য করে আশুরাকে এত গুরুত্ব দিলেন সেগুলো একেবারে আমাদের কাছে নাই আমাদের কাছে নাই সে ইতিহাস নাই সে কুরআনও নাই সে হাদিস এই জন্য বিস্তারিত আলোচনা করা যাবে না সমস্ত স্কলাররা 10 অসংখ্য কারণ বলেছেন আশুরার কিন্তু 10টি কারণ তারা শনাক্ত করেছেন কয়টি কারণ প্রধানত 10টি কারণ শনাক্ত করেছেন তার ভিতরে ইমাম হুসাইনিটাও আছে আলহামদুলিল্লাহ বলেন তা আমি 10টা কারণেও যেতে পারবো না একটা কারণ প্রথম বলি ওয়াইদা ফারাকুনা বিকুমুল বাহার ফাআনজাইনাকুম ওয়া আকরাতনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন
আল্লাহ বলছেন আমি যখন সমুদ্রের পানিকে বিভক্ত করে বিশাল অট্টালিকায় দুই পাশে দাঁড়িয়ে দিলাম হরে মূসা আমি তোমার এবং তোমার কওমকে কি করলাম নাজাত দিলাম আল্লাহু আকবার বলে ওয়াকরাকনা আলা ফিরাউন আনতুম তানজুরু আর ফিরাউনের যত অনুসারী ছিল যত সৈন্য বাহিনী ছিল সবগুলোকে আমি সমুদ্রে বুকে ডুবিয়ে মারলাম যেদিন ডুবালাম আর যেদিন তোমাকে নাজাত দিলাম সেদিনটা ছিল মাহে মুহররমের এই আশুরা আল্লাহু আকবার আল্লাহ বলতেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব ওয়াইদান ফাতাবিরু ইয়া উলিল আবসার আল্লাহ বলেন হে আমার গোলাম তোমাদের ভিতরে যারা জ্ঞানী তোমাদের ভিতরে যারা গুণী আশুরার 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে ফিরাউনকে নিমজ্জিত করলাম আর আমার গোলাম আমার নবী মূসা এবং তার কওমকে আমি নাজাত দিলাম মুক্ত করলাম মুক্তি দিলাম এই ঘটনার ভিতরে তোমাদের জন্য উত্তম উত্তম শিক্ষা রয়েছে সিল্লাইবিলে মারহাবা এ কথা কে বললেন এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন এর ভিতরে তোমাদের কঠিন শিক্ষা রয়েছে কঠিন উপদেশ রয়েছে কঠিন হিদায়াত রয়েছে সেই হিদায়াতটা কি সেই শিক্ষাটা কি তা তো বলতে গেলে এক ঘন্টা আমার ভাইজান ইউনূস নবী আলাইহিসসালাম শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নেয় নাই আল্লাহ গো এই জালিম সরকার এই জালিম সমাজ আমাকে মেনে নিতে পারে নাই জুলুম নির্যাতন আমার পরে চালাচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি এই অনুমতিটুকু নেওয়ার দরকার ছিল কার কাছ থেকে জোরে বলুন কার কাছ থেকে এতটুকু ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল তাকামাহু রুতু ওয়া হুয়া মুলি আল্লাহ বললেন এতটুকু ভুল করার কারণে আমি আল্লাহ আমার অনুমতি না নিয়ে জায়গা চেঞ্জ করল সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে গেল এর কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাছের পেটে ঢুকাইয়া দিলাম ইউনূস নবী কোথায় ছিল মাছের পেটে মাছের পেটে কি আলোর জায়গা না অন্ধকারের জায়গা সংক্ষেপে জুলুমাত বলা হয়েছে জুলুমাত বহু বছর ব্যবহার করা হয়েছে অন্ধকারের পরে অন্ধকার মহা অন্ধকার গভীর অন্ধকার মাছ গিলা সঙ্গে সঙ্গে সমুদ্রের তলদেশে নেমে যায় আর সমুদ্রের তলদেশে সেখানে অন্ধকার অন্ধকার মহা অন্ধকার ইউনূস নবী আলাইহিসসালাম বুঝতে পারলেন আল্লাহর গোলাম আল্লাহর নবী যে কেন আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে তিনি বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে মাছের পেটে সিজদায় পড়ে গেলেন ইউনূস নবী আলাইহিসসালাম সিজদায় পড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিকে দিয়ে বললেন আল্লাহ আমি ভুল করেছি আমি তওবা করছি ওয়াল্লাহ তোমার কাছে আমি সাক্ষ্য দিচ্ছি মানুষ সিজদা দিয়েছে পৃথিবীর বুকে কঠিন অবস্থায় সিজদা দিয়েছে আমার বিশ্বাস গহীন অন্ধকার সমুদ্রের তলদেশে মাছের পেটে কোন মানুষ তোমাকে সিজদা দেয় নাই আমি এমন কঠিন অবস্থায় অন্ধকারের পর অন্ধকার তারপর মাছের পেটের ভিতরে সিজদায় পড়ে গেছি এই গহীন অন্ধকারে তুমি ছাড়া আমার আর কেউ নয় এই জায়গায় পৃথিবীর কোন মানুষ আমাকে দেখে না খোঁজ খবর নিতে পারে না এমন একটি জায়গায় আছে সেই জায়গায় তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম আল্লাহ গো অনিচ্ছাকৃত ত্রুটি মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহু আকবার ফাস্তাজাবনা লাহু সঙ্গে সঙ্গে আল্লাহ বললাম তা জবাব দিয়ে দিলাম
হন যাই না আমি তাকে মুক্ত করলাম আমি তাকে ক্ষমা করলাম ওয়াজালিকা নাজুল মুমিনিন আল্লাহ বলছে এই ভাবে আমি মুমিনদেরকে মুক্ত করে থাকি আল্লাহু আকবার বলেন তো এভাবে এই কঠিন গহীন অন্ধকার অন্ধ জুলুমাত অন্ধকারের পর অন্ধকার মাছের পেটের অন্ধকার এই ভিতর থেকে ডাক শুনলেন পৃথিবীর কোন মানুষ যে ডাক শুনতে পায় না সে শুনে কে সে ডাক শুনে যে আল্লাহ ওই গহীন অন্ধকারের ভিতর থেকে আল্লাহ মুক্ত করতে পারে আমরা যারা পৃথিবীতে আসি জুলুমাতের ভিতরে অনেক জুলুম নির্যাতনের ভিতরে আমরা আছি না নাই একটু জোরে বলেন না কেন আজকে মুহাক্কিক অসংখ্য আলেম যাদের কথা শুনবার জন্য আমরা পাগল পারা হয়ে যাই তারা আজকে নাই জেলখানায় কথা কন না কেন যে জেলখানার থেকে আল্লাহ ডাক শুনতে পাবে কিনা আসতে বলে না আর জোরে বলে কি অপরাধ ছিল আমার চাপাই নবাবগঞ্জ মাহফিল করতে গেলাম মাহফিল দিনের বেলায় মাহফিল করে খেতে বসেছি এসে দলিল তিন গাড়ি কয় গাড়ি তিন গাড়ি ব্যাপার কি যেতে হবে আমি চিন্তা করলাম আল্লাহ এই প্রথম তো জেলে যারা গেছেন প্রথম আরে একবার যারা গেছেন তারপর বারবার যান তাদের ভয় নেই সাহস আছে অভ্যাস হয়ে যায় কিন্তু প্রথম যেতে গেলে খুব কঠিন যায় জেলখানাটা অন্ধকার আমি চিন্তা করলাম আল্লাহ ছেলে মেয়ে পাড়া প্রতিবাসী দেশবাসী গ্রামবাসী সবাইকে ফেলে এখন অন্ধকারে ঢুকে যাচ্ছি আমার পাশে কেউ নাই হঠাৎ করে দেখি যে বাড়িতে ছিলাম ওই বাড়িওয়ালারও ধরেছে বাড়িওয়ালা ছিলেন সরকারি লোক তার ওদের তো একজন তো হলো সাথে প্রতিবন্ধ যেতে যেতে দেখি আর একজনকে ধরল ভাই তুমি কে তা আমি থানা সভাপতি বিএনপি বাহ তাহলে আর তিনজন হল উনি আওয়ামী লীগ ইনি বিএনপি আর আমি পার্টি আল্লাহু আকবার বলে শুধু তাই নাই হাসান আল মামুন এই সাথে ছিল আমার গোটা ফ্যামিলি সবগুলোর জঙ্গি বলে তাদেরকে জেলখানায় গেল ছোট্ট হাসান আল মামুনের ছোট্ট বাচ্চা তিন বছরের তাকে এক এক ফোঁটা পানও দেয় কাঁদতে কাঁদতে তার পিপাসায় সমস্ত শরীর শুকিয়ে গেছে তার বুক শুকিয়ে ধুধু মরুভূমির মতো হয়েছে এক চায়ের দোকানওয়ালা এক কাপ পানি নিয়ে বলে স্যার এই বাচ্চাটা পানির জন্য কাঁদছে একটু দেওয়া যাবে এই জঙ্গি ওরা খেতে দেওয়া যাবে না নাউজুবিল্লাহ বললেন না অবশ্য পুলিশ প্রশাসনের সব ভাইরা খারাপ না কিন্তু কিছু ভাইরা খারাপ ঠিক কিনা সব ভাইরা খারাপ বলবো না কিছু ভাইরা এরকম আছে আমার ভাই যান এই জেল খেটে আসতে হবে এই অন্ধকার এখানকে ডাক আল্লাহ শোনে কিনা তাই তো আল্লাহ চাইদা ফরাকনা বিকুমুল ভারত ফান জাইনা কুমুয়া তোরাকদা আলা ফেরাউন অন্তম তাঞ্জুরু হে মুসলমান আশুরাকে স্মরণ কর গুঠা বিশ্বের ক্ষুধা বলে যে দাবি করেছিলাম আনা রব্বুকুমুল আলা আমি হলাম এই বিশ্বের শ্রেষ্ঠ খোদা যে খোদা বলে দাবি করেছিল তাকে আমি আল্লাহ আশুরার দিন মুহররম মাসে পানিতে চুবাইয়া চুবাইয়া পায়খানা খাওয়ায়া যদি মারতে পারে তোমাদের মতো পাতি নেতা সাতি নেতা পৃথিবীর বুক থেকে ধুলিচাট হয়ে যাবে কেউ টেরও পাবে না ঠিক এই আশুরা শিক্ষা কিসের শিক্ষা এক মনে হয় অনেকে মনে করেন হুজুর ওসব মুমিনদের আমলে ছিল ওটা হয়েছে ইয়াকরিরা হয় না ইয়াকরিটা হওয়া সম্ভব না ওরে ভাই চোখ কান খোলা রাখেন হওয়া সম্ভব না মানে এই মহরম মাসে ঘটে গেল তালে আল্লাহ ভক্ত বলেন না আল্লাহ ভক্ত বলেন
গোটা বিশ্বের ইসলামী স্কলাররা বলেছেন ফাতে মক্কা যেভাবে হয়েছিল দ্বিতীয়বার ফাতে মক্কার মতো ওই কাবুলে তালেবানদের উত্থান আমরা দেখেছি ইসলামের বিজয় হয়েছে আর এটা মনার হয়ে গেছে গোটা বিশ্বের আল্লাহু আকবার এর নাম সেই আশুরা এর নাম সেই মহাদিন খারাপ লাগছে না তো আপনাদের যেহেতু সময় নেই আলোচনা করতে পারবো না কঠিন তিক্ত ইতিহাস মুসলিম জিন্দা হোতা হয় হার কারবালা কি মুসলমানদের জীবনে কারবালা আসতে হবে না মুসলমান জিন্দা হবে না সব মরা আগে যেমন হাসান আল মামুন বলে গেছে আমার হাফেজ জুলফিকার আল মাহমুদ বলে গেছে সবচেয়ে ঈমান ঈমানদার নেই যা আমল করছে সব ধনীর সাথে হয়ে যাবে বলে গেছে না ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر কে বলছেন এক কথা কে বলছেন আল্লাহ বলছেন নবী তোমার আশেপাশে যারা আছে তোমার সম্মুখে বলে আমরা ঈমানদার আমরা মুমিন ওমা হুম বিমুমিনিন নবীগো ওরা সব কিন্তু মুমিন না ওদের ভিতরে অধিকাংশ সব বেঈমান কথা কিন্তু আজ আমাদের সমাজে এরকম হয়েছে আমরা সব মুমিন মুসলমান বলে দাবি করছে আল্লাহ বলছে অধিকাংশ বেঈমান যাদের ঈমান নাই তারা কি ও নামাজ পড়েও আচ্ছা কথা বলেন না কেন নামাজ পড়েও সভাপতি সাহেব রাগ করেন না অনেক সভাপতি আছে নামাজই পড়ে না মসজিদের সভাপতি অনেক সেক্রেটারি আছে নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি আছে কিনা আমি বলে যাচ্ছি যে মসজিদের সভাপতি যে মসজিদের সেক্রেটারি যে মসজিদের কমিটি ইমামকে হক কথা বলতে দেয় না বাধা দেয় আর ওই ইমাম ওই বাধাবে মসজিদের কমিটি মসজিদের মুসল্লিদের সন্তুষ্টির লক্ষ্যে যারা বক্তব্য দেয় যে ইমাম ওই মসজিদ হলো মসজিদের দেরা ওই মসজিদে নামাজ হওয়ার কথা নয় আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদ মসজিদের দেরারে কথা কি বুঝতে পারছেন আমার ভাই দেন আজকে আশুরা যদি মানতে হয় মহরম মানতে হয় আল্লাহর নবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে দশটি যে প্রধান প্রধান নবী রাসূলের আশুরার তারিখে যে ঘটনা ঘটনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে